এই প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায়শই হতে হয়। গর্ভ অবস্থায় শ্বাস করা নিরাপদ কিনা? হ্যাঁ, গর্ভ অবস্থায় শ্বাস করা কিছু কিছু ক্ষেত্রে নিরাপদ না। যেমন আমরা প্রথম 3 মাস বলে থাকি যে গর্ভ অবস্থায় শ্বাস করাটা নিরাপদ না, আর শেষের 3 মাস। আসলে আমরা গর্ভ অবস্থাকে 3টা ভাগে ভাগ করে থাকি। প্রথম 3 মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, মধ্যবর্তী 3 মাসকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার, এবং শেষ যে 3 মাস তাকে আমরা থার্ড ট্রাইমেস্টার বলি। সেই ক্ষেত্রে বলা যায় যে প্রথম ট্রাইমেস্টারে গর্ভ সহবাসটা অবশ্যই নিরাপদ না, কারণ এই সময় যদি শ্বাস করে তাহলে কিন্তু গর্ভপাতের মতো ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। এবং শেষের তিন মাস যদি শ্বাস করে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের যে গর্ভের ভিতরে যে পানিটা থাকে, অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, সেই পানিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য আমরা প্রথম 3 মাস এবং শেষের 3 মাস এই মোটামুটি এই সময়টাকে আমরা শ্বাস থেকে বিরত থাকতেই বলি। হ্যাঁ, মধ্যবর্তী যে 3 মাস এই সময় শ্বাস করা যাবে, এবং যদি প্রথম 3 মাস এবং শেষের 3 মাস শ্বাস করতে হয় সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে শ্বাস করতে হবে, যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।